হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকম টু মাই ইউট্যুব চ্যানেল। পিলামানে আজ আমি আলোচনা করিবা যে শিক্ষণ অভিবৃদ্ধি কার্যক্রম 2024 ষষ্ঠ শ্রেণী পিলামানক পাই গণিত এবং তার কার্যফর্দ এক এবং দুই কমে আলোচনা করি সালেনি। আজ আমি আলোচনা করিবা কার্যফর্দ তিন। তাহলে পিলামানে কার্যফর্দ তিনরে যে প্রশ্নগুলো অছি তাকে আমি ভিডিও সম্পূর্ণ ভাবে আমি আলোচনা করিবা। তেমন ভিডিওকে প্রথম শেষ পর্যন্ত দেখি নিও এবং যদি চ্যানেলকে সবসক্রাইব করে না তাহলে সবসক্রাইব মধ্যে করে নিও। তাহলে যা কার্যফর্দ তিন। তৃতীয় অধ্যায় জ্যামিতিরে মৌলিক ধারণা, ইয়ার শিক্ষণ ফলাফল 610 ষষ্ঠ শ্রেণী, ইয়েলা গণিত দশম শিক্ষণ ফলাফল এটি রয়েছে যে জ্যামিতিক ধারণা যথা রেখা, রেখাখণ্ড, আবদ্ধ চিত্র, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত আদি নিজ পরিবেশে উদাহরণ দিয়ে বর্ণনা করব। তাহলে বর্তমান দেখ নম্বর এক আমি যা চিত্র দেখি বন্ধনী মধ্যে কোণ চিত্র তলে তার নাম লেখ। দেখ এটি যে চিত্র দিয়া হয়েছি ইয়ার নাম আমি লেখিবা, ঠিক আছে। ইয়ে হল কোণ যে চিত্র দেখি বন্ধনী মধ্যে কোণ চিত্র তলে তার নাম লেখ। তাহলে ইয়াকে আমি কোণ কহবা, তাহলে এই যে চিত্র তুমি দেখিপারছ ইয়ার আমি নাম লেখিবা। এটি দেখ দিয়া হয়েছে অপশন রে আমার সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ। তাহলে পিলা মানে দেখিপারছ এই যে সি এ বি কোণ যে অছি এটা কো কোণ, যে ইয়ে হচ্ছে আমার সমকোণ। কোণ পাই না এই কোণর পরিমাণ আমার 90 ডিগ্রি যেহেতু হচ্ছে তেমন ইয়াকে আমি সমকোণ বলে কহবা। দেখ এই যে চিত্র অছি ইয়ে জি ই এফ কোণ এবং ইয়ে হচ্ছে 90 ডিগ্রি অধিক, তেমন দেখ হচ্ছে স্থূল কোণ, তেমন ইয়াকে আমি লেখবাটা কোণ যে স্থূল কোণ, স্থূল কোণ। সেইভাবে এই কোণটা দেখ ইয়ে হল 90 ডিগ্রি কম, এই কোণর না হল এম কে এল কোণ এবং ইয়ে হচ্ছে সূক্ষ্ম কোণ। 90 ডিগ্রি যদি কম হয় তাহলে আমি তাকে সূক্ষ্ম কোণ বলে কহবা, তেমন ইয়াকে তুমি কোণ লেখিব কোণ, ঠিক আছে। নেক্সট পরবর্তী প্রশ্নকে আমি যা পরবর্তী পৃষ্ঠা দেখ নম্বর দুই অছি নিম্নলিখিত কোণর পরিমাণকে নেই সূক্ষ্ম কোণগুলি বৃত্ত মধ্যে, সমকোণকে বর্গচিত্র মধ্যে ও স্থূল কোণগুলি ত্রিভুজ মধ্যে লেখ। দেখ সে কুচি সূক্ষ্ম কোণগুলি বৃত্ত মধ্যে, তাহলে কেউ কেউটা সূক্ষ্ম কোণ অছি দেখ যেটা হল 90 ডিগ্রি কম, তেমন সি হল বৃত্ত মধ্যে আমি রাখি। দেখ ইয়ে অছি 60 ডিগ্রি, তেমন আমি লিখিদেবা এটি 60 ডিগ্রি। তাপরে অছি কি 75 ডিগ্রি, 75 ডিগ্রি আউ অছি 89 ডিগ্রি, 89 ডিগ্রি। তাপরে অছি কি 71 ডিগ্রি, ঠিক আছে। সবগুড় আমি তা ভিতরে লিখি নেবা 15 ডিগ্রি। তাপরে অছি 17 ডিগ্রি, তাপরে অছি 78 ডিগ্রি। তেমন এই কোণ মানকর পরিমাণ যেহেতু 90 ডিগ্রি কম তেমন এমন আমি সূক্ষ্ম কোণ কহবা, সে কিছু সূক্ষ্ম কোণ গুড়ি বৃত্ত মধ্যে লেখ, তেমন বৃত্ত ভিতরে আমি এমনি লিখি নেবা। সমকোণকে বর্গচিত্র মধ্যে ইয়া ভিতরে যেটা সমকোণ, সমকোণ কোটা যেটা হচ্ছে 90 ডিগ্রি ইয়ে হচ্ছে সমকোণ, আউ কোটা আছে দেখ আউ অছি আউ না, তেমন গোটিয়ে মাত্র রয়েছে। তাপরে সে কিছু স্থূল কোণ গুড়ি ত্রিভুজ মধ্যে, স্থূল কোণ গুড়ি ত্রিভুজ মধ্যে কোটা স্থূল কোণ দেখ 120 ডিগ্রি, তেমন এটি লিখিদেবা আমি 120 ডিগ্রি। তাপরে 135 ডিগ্রি, তাপরে অছি 189 ডিগ্রি, ইয়ে 90 ডিগ্রি সব অধিক সব দেখ। তাপরে আসলে 135 ডিগ্রি, তাপরে রয়েছে 97 ডিগ্রি, তাপরে অছি 142 ডিগ্রি, 91 ডিগ্রি, 91 ডিগ্রি, 142 ডিগ্রি, আউ রয়েছে কি আউ না, ঠিক আছে। তেমন এইভাবে হিসাবে যে কোণগুলি অছি কোটি সূক্ষ্ম কোণ, কোটা স্থূল কোণ এবং কোটা সমকোণ তাকে সেই অনুসারে আমি লিখি নেলে যা। পরবর্তী প্রশ্ন নম্বর তিন, নিম্নলিখিত কোণ চিত্রক দেখি কেউ কোণ কেতে ডিগ্রি অনুমান করে তল কোঠরি মধ্যে লেখ। তেমন এই যে কোণটা তুমি দেখুছ ইয়ে অনুমান করে আমি লেখিবা কেউ কোণ কেতে ডিগ্রি, তেমন এই কোণটা আমার কেতে ডিগ্রি হব। দেখ ইয়ে যদি আমার 90 হল এই কোণটা হব কেতে, যে অনুমান করে মু লেখুছি যে ইয়ে হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে। সেইভাবে এই কোণটাকে দেখ ইয়ে কেতে হব, যে ইয়ে হব 105 ডিগ্রি, কেন ইয়ে হচ্ছে আমার স্থূল কোণ, তেমন 105 ডিগ্রি। এই কোণকে দেখ ইয়ে হচ্ছে 90 ডিগ্রি, তেমন এই যে কোণটা লিখিলি পিলা মানে ইয়াকে অনুমান করে না মু লিখিলি, ঠিক আছে। যা পরবর্তী প্রশ্ন নম্বর চার, নিম্নলিখিত দ্বিমাত্রিক চিত্রে প্রতিসম অক্ষ টাণ, তাহলে প্রতিসম অক্ষ এই যে দ্বিমাত্রিক চিত্র অছি এটা প্রতিসম অক্ষ, প্রতিসম অক্ষ কোটা হবে দেখ এটু মু কাটি নেবি স্কেলে কাটি নেব ঠিক মঝি মঝি, এ হল প্রতিসম অক্ষ।
তাহলে প্রতিসম অক্ষ কোণ হব না, চিত্রক সমান দ্বি ভাগে বিভক্ত করব, এবং যদি আমি তাকে ফোল্ডিং করে দেওয়া তাহলে গোটি পার্শ্বটা অন্য পার্শ্বরে রহবা দরকার। সেইভাবে ইয়ে মধ্যে সমান দ্বি ভাগ হব কোড়া, এটা মধ্যে হয়ে পার, তেমনি আমার দুইটা প্রতিসম অক্ষ আমি এটা কাটি পারিবা। সেইভাবে এটি মধ্যে আমি প্রতিসম অক্ষ কাটিবা, দেখ ইয়ে গোটা প্রতিসম অক্ষ, এপটু মধ্যে আমি তাকে কাটি পারিবা প্রতিসম অক্ষ, ঠিক আছে। ইয়াকে দেখো ইয়ে হল সমবাহু ত্রিভুজ দিয়া হয়েছি, তাহলে তার এই প্রতিসম অক্ষ কোড়া হব, দেখো এটু আমি গোটে টানি পারিবা, এটি মধ্যে গোটে টানি পারিবা, এটি মধ্যে গোটিয়ে টানি পারিবা, ঠিক আছে। তেমনি ইয়ার তিনোটি প্রতিসম অক্ষ রহব। সেইভাবে বর্তমান দেখো এই চিত্ররে ইয়ার প্রতিসম অক্ষ, এটা গোটে প্রতিসম অক্ষ, এপটি মধ্যে প্রতিসম অক্ষ রহব, ঠিক আছে। ইয়ে বর্গচিত্র অছি না, যদি ইয়ে পিলা মানে বর্গচিত্র হয় তাহলে তার প্রতিসম অক্ষ আউ কাটি হব, যদি ইয়ে বর্গচিত্র নহে কাটি হবনি। দেখো এখন বর্গচিত্র ভাবে মতো লাগুছি, তখন আগে প্রতিসম অক্ষ মু কাটি দেছি, যে এপটি মধ্যে তাকে দ্বিভাগ করি হব, এপটু মধ্যে দ্বিভাগ করি হব, ঠিক আছে। তারপরে দেখো এই চিত্ররে ইয়ার প্রতিসম অক্ষ, দেখো ইয়ে হল প্রতিসম অক্ষ। সেভাবে এই চিত্ররে দেখো এই চিত্রের প্রতিসম অক্ষ কাটি হব না, তেমনি ইয়ার প্রতিসম অক্ষ অঙ্কন করা যাই পারিব না, কেন যেউ জায়গায় মধ্যে আমি দ্বিভাগ কলে চিত্রটি সমান দ্বিভাগ হব না। নেক্সট ত্রিভুজর ড্যাশ শীর্ষ থাকে, গোটে ত্রিভুজর কতটি শীর্ষ থাকে, এক দুই তিন চারি, গোটে ত্রিভুজর তিনোটি শীর্ষ থাকে। নম্বর ছ, সন্নিহিত কোণরে ড্যাশ সাধারণ বাহু ও ড্যাশ সাধারণ শীর্ষ থাকে, সন্নিহিত কোণরে একটি সাধারণ বাহু এবং একটি সাধারণ শীর্ষ থাকে, আমার আছে খর অপশন একটি একটি, ঠিক আছে। নেক্সট সাত নম্বর, যে কোণর পরিমাণ শূন্য ডিগ্রি অধিক মাত্র নব্বই ডিগ্রি কম তাহাকু কোণ কুহযায়, তাকে সূক্ষ্ম কোণ কুহযায়, তাহলে অপশন এটি রয়েছে। নম্বর আট, যে কোণর পরিমাণ নব্বই ডিগ্রি অধিক মাত্র শহে অশি কম তাকে আমি কোণ কহবা, তাকে স্থূল কোণ কুহযায়। নম্বর ন, যে কোণর পরিমাণ নব্বই ডিগ্রি তাহাকু সমকোণ কুহযায়, তেমন খ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট নম্বর দশ, দত্ত ত্রিভুজর নাম, কোণগুড়িকর নাম, বাহুগুড়িকর নাম ও শীর্ষগুড়িকর নাম লেখ। দেখো এই যে ত্রিভুজটি যে তোমার চিত্র দিয়া হয়েছি, এই ত্রিভুজর কোণগুড়িকর নাম, ত্রিভুজর নাম আগ, তেমন ত্রিভুজর নাম, ত্রিভুজর নাম আমি লেখিবা কোণ, যে এ বি সি ত্রিভুজ, ত্রিভুজ আগ লেখিবা, তারপরে এ বি সি, তাহলে এ বি সি ত্রিভুজ কহিবা, তাহলে কোণগুড়িকর নাম, কোণগুড়িকর নাম, কোণগুড়িকর নাম কোণ কোণ, গোটে হচ্ছে এ কোণ, গোটে হচ্ছে বি কোণ, এবং আউ গোটে হচ্ছে সি কোণ, যদি তুমি মধ্যে লেখি পারিব আকু সি এ বি কোণ, এ বি সি কোণ, বি সি এ কোণ মধ্যে তাকে লেখি পারিব, কোণগুড়িকর নাম গলা। বাহুগুড়িকর নাম, তেমনি ত্রিভুজর কতটি বাহু অছি, যে ইয়ার তিনোটি বাহু অছি, তেমনি বাহুগুড়িকর নাম কি কি, গোটে হল এ বি বাহু, গোটে হল বি সি বাহু, এবং আউ গোটে হল এস সি বাহু, হল। তারপরে অছি শীর্ষগুড়িকর নাম, এটা মু লিখি দেছি, যে শীর্ষগুড়িকর নাম, শীর্ষগুড়িকর নাম কি, গোটে এ বি সি, তেমনি ইয়ে হল তিনোটি শীর্ষ হয়ে গেল। নেক্সট নম্বর এগার, দত্ত সন্নিহিত কোণদ্বয়ের, কোণদ্বয়ের অন্তর্দেশ ড্যাশ বাহুর বিপরীত পার্শ্বরে অবস্থিত, কোণদ্বয়ের অন্তর্দেশ ড্যাশ বাহুর বিপরীত পার্শ্বরে, কেউ বাহু দেখুছ তুমি এটি, যে ও এন, ও এন বাহুর বিপরীত পার্শ্বরে অবস্থিত, সাধারণ বাহু, এটি সাধারণ বাহু কি, যে ও এন হল সাধারণ বাহু, সাধারণ শীর্ষ কি, সাধারণ শীর্ষ হল ও, সন্নিহিত কোণ ড্যাশ ও ড্যাশ, তেমন সন্নিহিত কোণ হল এম ও এন কোণ, এম ও এন কোণ, এবং আউট হচ্ছে এন ও পি কোণ, এন ও পি কোণ, ঠিক আছে। নেক্সট নম্বর বার,
ଦେଖ ଏଠି ଚାରିଟି ବିନ୍ଦୁ ଦିଆହେଇଛି। ଏହି ବିନ୍ଦୁ ଗୁଡ଼ିକ କ୍ରମାନ୍ୱୟରେ ସଂଯୋଗ କଲେ କେଉଁ ପ୍ରକାର ଆବଦ୍ଧ ଚିତ୍ର ପାଇବା, ତେଣୁ ଏମାନଙ୍କୁ କ୍ରମାନ୍ୱୟରେ ଆମେ କରିବା ଏ ଏ ପରେ ବି, ବି ପରେ ସି, ସି ପରେ ଡି, ଡି ପରେ ଏ। କ୍ରମାନ୍ୱୟରେ ମୁଁ ଯୋଗ କଲି ତାହେଲେ କେଉଁ ପ୍ରକାର ଆବଦ୍ଧ ଚିତ୍ର ପାଇବା, ତେଣୁ ଇଏ ହେଉଛି ଗୋଟିଏ ତ୍ରିଭୁଜ, ତାହେଲେ ଆମେ ଗୋଟେ ତ୍ରିଭୁଜ ପାଇବା। ନେକ୍ସଟ ନମ୍ବର 14, ଏହି ବିନ୍ଦୁ ଗୁଡ଼ିକୁ କ୍ରମାନ୍ୱୟରେ ସଂଯୋଗ କଲେ ଯେଉଁ ଚିତ୍ର ପାଇଲ ତାର କୋଣ ଓ ଶୀର୍ଷ ଗୁଡ଼ିକର ନାମ ଲେଖ। ଦେଖ ୟାକୁ ଆମେ କ୍ରମାନ୍ୱୟରେ ଯୋଗ କରିବା ପି ପରେ କ୍ୟୁ, କ୍ୟୁ ପରେ ଆର୍, ଆର୍ ପରେ ଏସ୍, ଏସ୍ ପରେ ପି। ଠିକ୍ ଅଛି, ଯୋଗ କରିଦେଲେ ଯେଉଁ ଚିତ୍ର ପାଇଲ ଏଇଟା କେଉଁ ଚିତ୍ର ପାଇଲ, ଯେ ଆମେ ଏଠାରେ ଏଠାରେ ଆୟତ ଚିତ୍ର ପାଇଲୁ, ଏଠାରେ ପି କ୍ୟୁ ଆର୍ ଏସ୍ ଆୟତ ଚିତ୍ର ପାଇଲୁ, ହେଇଗଲା। ତାହାର କୋଣ ଓ ଶୀର୍ଷ ଗୁଡ଼ିକର ନାମ ଲେଖ, ତେଣୁ ତାର କୋଣ ଗୁଡ଼ିକର ନାମ କ'ଣ ହବ, ଯେ କୋଣ ଗୁଡ଼ିକର ନାମ, କୋଣ ଗୁଡ଼ିକର ନାମ ଆମେ ଲେଖିବା ଏଠି ଯେ ପି କୋଣ, କ୍ୟୁ କୋଣ, ଆର୍ କୋଣ, ଆଉ ଗୋଟେ ହେଲା ଏସ୍ କୋଣ, ହେଇଗଲା। ତାପରେ ଶୀର୍ଷ ବିନ୍ଦୁ ଗୁଡ଼ିକର ନାମ ଲେଖିବା, ତେଣୁ ଶୀର୍ଷ ବିନ୍ଦୁ ଗୁଡ଼ିକର ନାମ ବିନ୍ଦୁ ଗୁଡ଼ିକର ନାମ କ'ଣ ହବ, ଯେ ପି ଗୋଟେ ଶୀର୍ଷ ବିନ୍ଦୁ, କ୍ୟୁ ଗୋଟେ ଶୀର୍ଷ ବିନ୍ଦୁ, ଆର୍ ଗୋଟେ ଶୀର୍ଷ ବିନ୍ଦୁ ଏବଂ ଏସ୍ ମଧ୍ୟ ଗୋଟିଏ ଶୀର୍ଷ ବିନ୍ଦୁ। ଠିକ୍ ଅଛି, ନମ୍ବର 13 ଗଲା। ତାପରେ ସାର୍ ନମ୍ବର 14, ଉପର ଲିଖିତ ପ୍ରଶ୍ନ ନମ୍ବର 12 ଓ ପ୍ରଶ୍ନ ନମ୍ବର 13 ମଧ୍ୟରେ ପ୍ରଶ୍ନ ନମ୍ବର 12 କାହିଁକି ଚତୁର୍ଭୁଜ ହେଲା ନାହିଁ ଏବଂ ପ୍ରଶ୍ନ 13 କାହିଁକି ଚତୁର୍ଭୁଜ ହେଲା କାରଣ ଦର୍ଶାଅ। ତାହେଲେ ଦେଖିବା ଯେ ପ୍ରଶ୍ନ ନମ୍ବର 12 ଚିତ୍ରଟି ଚତୁର୍ଭୁଜ ହେଲା ନାହିଁ, ତା କାରଣ ସେ କହିଛି, ଲେଖିବା ଚତୁର୍ଭୁଜ ହେଲା ନାହିଁ କାରଣ ଚିତ୍ରରେ ଆବଦ୍ଧ ଚିତ୍ରର ତିନୋଟି ଶୀର୍ଷ ବିନ୍ଦୁ, ତିନୋଟି ଶୀର୍ଷ ବିନ୍ଦୁ ରହିଛି। ଚତୁର୍ଭୁଜର କେତୋଟି ଆମର ଶୀର୍ଷ ବିନ୍ଦୁ, ଚାରୋଟି ଶୀର୍ଷ ବିନ୍ଦୁ ହେବା କଥା, ତେଣୁ ତିନୋଟି ଶୀର୍ଷ ବିନ୍ଦୁ ସେଠି ରହିଛି। ତେଣୁ ପ୍ରଶ୍ନ ନମ୍ବର 13 ଲେଖିନେବା ଯେ ପ୍ରଶ୍ନ ନମ୍ବର 13 ଚିତ୍ରଟି ଏକ ଚତୁର୍ଭୁଜ କାରଣ ଚିତ୍ରରେ ଚାରୋଟି ଶୀର୍ଷ ବିନ୍ଦୁ ରହିଛି, ଚାରୋଟି ଶୀର୍ଷ ବିନ୍ଦୁ ରହିଛି, ହେଇଗଲା। ନେକ୍ସଟ ଯିବା ପରବର୍ତ୍ତୀ ପ୍ରଶ୍ନ, ଦତ୍ତ ଚିତ୍ରର ଦୁଇ ବିପରୀତ ଶୀର୍ଷ ବିନ୍ଦୁକୁ ଯୋଗ କର। ଦୁଇ ବିପରୀତ ଶୀର୍ଷ ବିନ୍ଦୁକୁ ଯୋଗ କରିବା, ଏସ୍କୁ କ୍ୟୁ, ଇଏ ହେଲା ବିପରୀତ ଶୀର୍ଷ ବିନ୍ଦୁ, ଏଠୁ ମଧ୍ୟ ଏଠିକି ଆମେ ଯୋଗ କରିଦେଲେ ବିପରୀତ ଶୀର୍ଷ ବିନ୍ଦୁ, ତାହାକୁ ଚତୁର୍ଭୁଜର କ'ଣ କୁହାଯାଏ, ତେଣୁ ୟାକୁ କ'ଣ କୁହାଯିବ, ଚତୁର୍ଭୁଜର କର୍ଣ୍ଣ କୁହାଯିବ। ତେଣୁ ଆମେ ଲେଖିବା ଚିତ୍ରର ଦୁଇ ବିପରୀତ ଶୀର୍ଷ ବିନ୍ଦୁକୁ ଯୋଗ କଲେ, ଦୁଇଟି ବିପରୀତ ଶୀର୍ଷ ବିନ୍ଦୁକୁ ଯୋଗ କଲେ ଚତୁର୍ଭୁଜର ଦୁଇଟି କର୍ଣ୍ଣ ପାଇବା, ବା ତାକୁ କର୍ଣ୍ଣ ବୋଲି କୁହାଯାଏ ଏବଂ ସେମାନଙ୍କର ନାମ, ତେଣୁ କର୍ଣ୍ଣ ଦ୍ୱୟର ନାମ, କର୍ଣ୍ଣ ଦ୍ୱୟର ନାମ କ'ଣ ଆମେ ଲେଖିବା, ଗୋଟେ ହେଲା ପି ଆର୍ ଓ ଏସ୍ କ୍ୟୁ, ପି ଆର୍ ଓ ଏସ୍ କ୍ୟୁ। ନେକ୍ସଟ ନମ୍ବର 16, ଚତୁର୍ଭୁଜର ଡ୍ୟାସ୍ ବାହୁ ଥାଏ, ତେଣୁ ଗୋଟେ ଚତୁର୍ଭୁଜର କେତୋଟି ବାହୁ ଥାଏ, ଚାରୋଟି ବାହୁ ଥାଏ। ନମ୍ବର 17, ଚତୁର୍ଭୁଜର ଡ୍ୟାସ୍ ଶୀର୍ଷ ଥାଏ, ଚତୁର୍ଭୁଜର ମଧ୍ୟ ଚାରୋଟି ଶୀର୍ଷ ଥାଏ।
চতুর্ভুজর ড্যাস কোণ থাকে, চতুর্ভুজর চারিটি কোণ মধ্য থাকে, ঠিক আছে। চতুর্ভুজর দুই বিপরীত শীর্ষবিন্দু কু যোগ কলে তাহাকু কোণ কোহা যায়, তাহলে বিপরীত শীর্ষবিন্দু কু যোগ কলে আমি দেখিলে যে তাকে আমি কোণ কইবা কর্ণ বলি কইবা। নম্বর 20, চতুর্ভুজর চারিটি যাক কোণর পরিমাণর সমষ্টি কেতে, তাহলে চতুর্ভুজর চারিটি যাক কোণর পরিমাণর সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, ঠিক আছে। নেক্সট নম্বর 21, বন্ধনী মধ্যে ঠিক উত্তরটি নিম্নলিখিত আবদ্ধ চিত্র তলে থাকা কোঠরীরে লেখ। দেখ এটি চিত্র দিয়া যাইছি যে ইয়ার 6 সেমিটর 6 সেমিটর সামনা সামনি বাহুগুলিক সমান, প্রত্যেক কোণ যদি আমার 90 ডিগ্রি হল, তাহলে এই আবদ্ধ চিত্রকু আমি কোণ লেখিবা, বন্ধনীর আমি আনিবা সামান্তরী চিত্র, আয়ত চিত্র, বর্গ চিত্র, ট্রাপিজিয়ম, রম্বস, ইয়াকু লেখা হয়েছি। তাহলে ইয়া ভিতর নেই আমি কোণ করিবা না এটা পূরণ করিবা। দেখো পিলামানে, যে যেহেতু ইয়ার সম্মুখীন বাহুগুলিক সমান এবং প্রত্যেক কোণ 90 ডিগ্রি হচ্ছে, তাহলে ইয়াকু আমি কইবা আয়ত চিত্র, ঠিক আছে, ইয়াকু আমি আয়ত চিত্র বলে কইবা। নেক্সট ইয়াকু দেখো, তার চারি বাহু সমান অছি, প্রত্যেক কোণ 90 ডিগ্রি অছি, তাহলে ইয়াকু আমি কইবা বর্গ চিত্র, বর্গ চিত্র। নেক্সট দেখো, এটি সামনাসামনি বাহু সমান অছি, সামনাসামনি কোণ গুড়িক সমান অছি, তাহলে এইভাবে যদি হুয়ে না, ইয়ার চারি বাহু সমান অছি এবং সামনাসামনি কোণ সমান অছি, তাহলে এইভাবে চিত্রকে আমি কইবা রম্বস। এই চিত্র দেখো, ইয়ার সামনাসামনি কোণ সমান অছি, বিপরীত কোণ সমান অছি, তাহলে ইয়াকে আমি কইবা সামান্তরিক চিত্র, সামান্তরিক চিত্র। সেইভাবে দেখো, এটি যে সামনাসামনি বাহু এটা সমান লেখা হয়েছে, কিন্তু সমান নুহে ইয়ে, ঠিক আছে, ইয়ে 4 সেমিটর ইয়ে 4 সেমিটর হব না, এই দুইটা বাহু সমান অছি, ইয়ে অলগা হব, হলে মধ্যে সামনাসামনি বাহু যেহেতু আমার সমান্তর অছি, তেমন ইয়াকে আমি কইবা ট্রাপিজিয়াম। হ্যাঁ, এটি আমার 4 সেমিটর অধিকা ইয়ে হব চিত্র অনুসারে, ঠিক আছে। তাহলে পিলামানে, ইয়ে ছিল ষষ্ঠ শ্রেণী গণিত শিক্ষণ অভিবৃদ্ধি কার্যক্রম র কার্য ফর দ 3, তেমন ইয়াকে তুমি করেপারিল, বুঝিপারিল, তাকে ঠিক ভাবে মধ্যে তাকে খাতারে তুমি লেখি নেব। তাহলে পিলামানে, ভিডিও তুমি কেমতি লাগুছে, যদি ভাল লাগুছে তাকে লাইক কমেন্ট শেয়ার কর, এবং যদি চ্যানেল নয় আছে তাকে সবসক্রাইব করে নিও, তার নোটিফিকেশন বেলকে অন করে নিও। দেখা হব পুনঃ পরবর্তী ভিডিওরে, বাই বাই।